গাড়ি লওয়ার যদি চিন্তা চর্চা করে আছে, 30,000 টাকা তো অন্তত আছে, এই 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই হব যদিহে আপনার সিভিল ভাল থাকে। দর্শক সকল, আপনার দেখাবলে গাড়ি রেডি করা হয়েছে। এয়া চাওক, আপনাদের পুরা ওয়াশিং করে লই আছে, যেহেতু নতুন ডিলার, তারপিছতো আসলে ওয়াশিং করে। মানে উঠি আছো, মই চলাই ধুনিয়াকে দেখাম, শোরুমের আগফালে লই যাম। দর্শক সকল, আপনি দেখাব সহযোগী, অনুরোধ করছো। এয়া চাওক, আপনাদের একদম পুরা সিট বেল্ট লগাই, নহলে আওয়াজ তো দি আছে সিট বেল্ট, আপনাদের গম পাইছে, সিট বেল্ট লগালেহে আসলে আওয়াজ তো যাব। এয়া গুছি গেল আওয়াজ। এতিয়া হ্যান্ড ব্রেক নমাই দিলু আর লাহে লাহে মই গই আছো, একদম মানে স্মুথ হয়, এনেকুৱা লাগি আছে মাহিন্দ্রার XUV 3 00 চলাই আছো। ভিডিও আরম্ভ করার পূর্বে আপনার দেখাই আছো, ক্যামেরা ক্লোজত দেখাম। এয়া চাওক, আপনাদের এই গাড়ি যদি লয় মাত্র 30,000 টাকা, 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনাদের গাড়ি নিব পারিব। এটু থই দিলু। নেক্সট এয়া চাওক, আপনাদের 48,000 টাকা ডাউন পেমেন্টত নিব পারিব, মাত্র 48,000 টাকা। আর এক্সট্রা বেনিফিট তো আছে, আরম্ভ করিম। এয়া আপনাদের চাওক, সুপ্রো মিনি VX, সুপ্রো মিনি LX বলেরো পিকআপ আপনাদের নিব পারিব, মাত্র 48,000 টাকা ডাউন পেমেন্ট। গতি ভিডিওটা আরম্ভ করে আছো, মই যে শোরুমত আছো তার আগফালে আপনার দেখাম যে গাড়ির ফিচার্সর সত্যি আর অন্যান্য বেনিফিট ইয়াতে আছে। 10 লাখ টাকা পর্যন্ত আপনাদের আসলতে এককালীন সাহায্যও লাভ করব, আর কেনে ধরনের সাহায্য লাভ করব সেয়াও জানাম। নমস্কার, মানে আজিজ রহমান, আপনাদের চেয়েছে খবর ইত্যাদি। যদি আপনার হাতত একদম পয়সা নাই, বহুতে এনে ধরনের মালবাহী গাড়িরে ভাড়া মারি নিজের পরিয়ালক পোহপাল দিব বিচারে, কিন্তু পয়সা নথকার ফলত বহুতে লব নয়, 30,000 টাকা তো অন্তত আপনার হাতত আছে। গাড়ি লওয়ার যদি মানস করেছে, আপনি গাড়ি লওয়ার যদি চিন্তা চর্চা করে আছে, 30,000 টাকা তো অন্তত আছে, এই 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই হব যদিহে আপনার সিভিল ভাল থাকে, 600 above 700 above যদি থাকে। গতি আগফালে গই আছো, আগফালে গিয়ে আপনার গাড়িসমূহ দেখাই আছো যে আগফালে কোনখন শোরুমত আছো আর কত হয়, সম্পূর্ণ এড্রেসও মই দি আছো আপনার। এয়া চাওক আপনাদের, এয়া চাওক আপনাদের, প্রথমে গাড়ি দেখাই আছো। এয়া চাওক, এনে ধরনের গাড়ি মাত্র 48,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনাদের নিব পারিব। ম্যাক্স মিনি, এয়া চাওক আপনাদের, VX, সুপ্রো মিনি VX আপনাদের নিব পারিব, সুপ্রো মিনি LX আপনাদের মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলে নিব পারিব। এয়া মাহিন্দ্রার শোরুম যোরাবাটত, আর যোরাবাট যেটো থানা আছে থানার একদম কাষতে লাগি আছে মাহিন্দ্রার এয়া বৃহৎ শোরুম আপনাদের দেখি আছে। আর ইয়াত আজিলেকে এনেকা ধরনের রেকর্ড শোনা নাই যে আপনি যদি গাড়ি কিনার মানুষরে আহে আপনার খালি এতে ঘুরাই নপঠায়, খুব কম সময়ের ভিতর আপনার ডকুমেন্টস রেডি হয়, আপনার নামত গাড়ির ফাইল রেডি হয় আর আপনার একদিনাই সেম ডে ডেলিভারি দিয়া হয়। আপনি টেস্ট ড্রাইভ দিয়ে চলাই লই যাব পারিব, টেস্ট ড্রাইভ দা প্রফিট ট্রাক। এয়া চাওক আপনাদের, আপনি টেস্ট ড্রাইভও দিব পারিব, টেস্ট ড্রাইভের কারণে গাড়ি ইয়াতে আছে। এনেকা নহয় যে আপনি আহি পেলায় গাড়ি নোচোয়াকে আপনি লই যাব, তেনেকা নহয়, একদম সম্পূর্ণ চাই চিতি গাড়ি চলালে কেনেকুৱা লাগে, আগতকৈ কি কমফর্টেবল আছে, নতুন কি ফিচার্স এড করেছে টেস্ট ড্রাইভত আপনাদের গম পাই যাব। ম্যাক্স মানে সবচে জাদা। দর্শক সকল, আপনার দেখাবলে গাড়ি রেডি করা হয়েছে। এয়া চাওক, আপনাদের পুরা ওয়াশিং করে লই আছে, যেহেতু নতুন ডিলার, তারপিছতো আসলে ওয়াশিং করে। এয়া মানে উঠি আছো, মই চলাই ধুনিয়াকে দেখাম, শোরুমের আগফালে লই যাম। দর্শক সকল, আপনি দেখাব সহযোগী, অনুরোধ করছো। এয়া চাওক, আপনাদের একদম পুরা সিট বেল্ট লগাই, নহলে আওয়াজ তো দি আছে সিট বেল্ট, আপনাদের গম পাইছে, সিট বেল্ট লগালেহে আসলে আওয়াজ তো যাব। এয়া গুছি গেল আওয়াজ। এতিয়া হ্যান্ড ব্রেক নমাই দিলু আর লাহে লাহে মই গই আছো, একদম মানে স্মুথ হয়, এনেকুৱা লাগি আছে মাহিন্দ্রার XUV 3 00 চলাই আছো, XUV 3 00 চলাই আছো। দর্শক সকল, এয়া চাওক আপনাদের, গতি গোটে গাড়িটা দেখাব আপনি, এতিয়া মই গাড়িটা বেক করি, একদম ধুনিয়া লুকিং গ্লাসত মই দেখি আছো। এয়া চাওক আপনাদের, কিমান ধুনিয়াকে মই বেক করে আছো, যাব না পিছফালে, যাব
যাব চিধা কৰি দিছো যাব হৈ যাব কৈ দিব কিমান যাব এইয়া সাউন্ড দি দিলে মানে পিছফালে গাড়ী আছে ধুনীয়া সিস্টেম আছে হ্যান্ড ব্রেক উঠাই দিলো সিট বেল্ট খুলিলো স্টার্ট অফ করিলো আর মই নামি দিলো দর্শকসকল ইমান ধুনীয়া একদম স্মুথ গাড়ি হ্যাঁ গাড়ি দেখুৱাই আছো চাওক আপনাদের একদম স্মুথ গতি আজি চলাইও দেখুৱাই দিছো আর বেশি দেরি নকরো যেগুলি কর্মরত দাদায় দেখাব এগারী দাদাক মানে ক্যামেরার সন্মুখত লৈ আনিম নমস্কার মোৰ নাম রাজীব গগৈ ইতিমধ্যে কৈছো যে 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলো সুপ্রো হয় মিনি হয় এলএক্স নিব পাৰিব ভিএক্স নিব পাৰি মিনি ভিএক্স ভিএক্স মিনি ভিএক্স 30,000 টাকা ডাউন পেমেন্ট আমি অলরেডি দি আছো আচ্ছা আর 48,000 টাকা দিলে বোলেরো পাব বোলেরো পিকআপ পাব আপনি বোলেরো পিকআপ ফোন আপনি না পাব কিন্তু আপনি ধরো আমার যখন নতুন আইছে ম্যাক্স সিরিজ যখন আইছে সেখানে গাড়ি আপনি পাব আচ্ছা কিন্তু ম্যাক্স বোলেরো পিকআপত অকনমান বেশি লাগিব পারে 40-50-60,000 টাকা লাগিব পারে কিন্তু বাকি যদি আপনি ম্যাক্স পিকআপ এনেকুয়া গাড়ি আপনি ম্যাক্স ফর এইচডি গাড়ি বা এইচডি সিরিজ যখন গাড়ি আছে এখানে গাড়ি যদি আপনি লবলে যায় আমি ম্যাক্সিমাম 48,000-ত আমি আপনার গাড়িখন উলিয়ে দিব পারি মাত্র 48,000 টাকা আর নক এই অফারের বিষয়ে লগতে আর বেনিফিট আছে যদি আপনি অন্য গাড়ির হতে এক্সচেঞ্জ করে তেতিয়া হলেও 25,000 টাকা পাব বিশ্বকর্মা পূজা আহি আছে গতি সেই বিশ্বকর্মা পূজার উপর আমি সংগতি রাখি আমার বোলেরো তথা আমার মহেন্দ্র কোম্পানির ফালপা কিছু আমি রাইজর কারণে অফার আগবাইছো আচ্ছা আপনার মানে কইসুয়ে 48,000 আমি এখন গাড়ি ডেলিভারি দিব পারিম আর প্রথম কথা হল আপনি গাড়িখনত যেটো আমার ডিসকাউন্ট দিয়া আছে সেই ডিসকাউন্ট খিনি পাবো লগতে আপনার আমি এবার আপনার আগবাইছো সর্বাধিক 25,000-র আপনার এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ যদি এক্সচেঞ্জ করে 25,000 টাকা মানে অফার পাবো আর এখন গাড়ি তো লোক ডিসকাউন্ট থাকে এই গাড়িত কিমান লগতে গাড়িখনত যেটো ডিসকাউন্ট থাকে সেটা ডিসকাউন্ট পাবো তার উপরে 25,000 টাকা আমি এটা এক্সচেঞ্জর অফার আগবাইছো মানে টোটাল 56,000 টাকা পাবো হয় 56 নহয় যদি আপনি এখন গাড়ি লবলে যায় এখন এইচডি সিরিজর এল সিরিজর এইচডি এল ভিএক্স আই গতি এইখনত আপনি ইমান টাকা ডিসকাউন্ট নাপাব এখন 15,000 বা 20,000 টাকালে আপনি ডিসকাউন্ট পাবো কিন্তু আমার যখন 1.7 আছে ভিএক্স আই 1.7 যখন ভিএক্স আই আছে এখন আমি সর্বাধিক আপনার 50,000 টাকালে আমি ডিসকাউন্ট দি আছো তার লগতে 5,000 টাকা আমি আপনার রাইজলৈ অ্যাসোসিয়েশন আগবাইছো আচ্ছা গতি এইখানে সুবিধা আছে আর এইখানে এইটো গাড়ির মডেল আপনি জানাবো এখন গাড়ি 1.7L এখন গাড়ি আপনার দীঘল তো পাবো 10 ফুট 10 ফুট 10 ফুট দীঘল পাবো আপনি বেকর ডলার তো আপনি দেখেছে এই ডলার মানে সকল মডেল আছে আমি খুব কম সময়ের ভিতর ইয়া দুটা মডেল আছে কিন্তু ইয়া দুটা মডেল আছে এটা এল আর এটা অনলি 1.7 আচ্ছা আচ্ছা এলত আসলে সুবিধা কি আছে এলো সুবিধা আপনার প্রথম কথা ডালাটো দীঘল দিয়া আছে ডালা 1.7 এর ডালাটো দীঘল 1.7 এর দুটা মডেল আছে এটা হইছে 1.7L এটা হইছে অনলি 1.7 আচ্ছা 1.7 এর বডিটো আপনি পাবো 9 ফুট দীঘল আর 1.7L এর আপনি পাবো 10 ফুট দীঘল L ফর লং লং ইয়েস লং এই কারণে ডালাটো দীঘল আর এটা লং নহয় আর লগতে প্রতিখন গাড়িত আমি এটা সুবিধা করে দিছো রাইজর কারণে আরএসএ আরএসএ বোলা বস্তুটা এনেকুৱা এটা বস্তু সাপোজ আপনার গাড়িখন আপনি আজি গৈ আছে কোনোবা এটা জায়গাত আপনার গাড়িখন বেয়া হল বেয়া হওয়ার লগে আমি এটা টল ফ্রি নাম্বার আপনাদের আগবাম সেই টল ফ্রি নাম্বারটা আপনি ফোন করলে আপনি যে জায়গাতে থাকক আমার কোম্পানি গাড়ি গৈ আপনার সেই জায়গার পর গাড়িখন আনি পেলায় আমার নিয়েরেস্ট যেটা ডিলার আছে মহেন্দ্র ডিলার তাত আপনার গাড়িখন আনি ভরাই দিব তার কারণে আপনি 1 টাকার পয়সা দিব নালাগে গতি বহুতে ভাবে যে এনে ধরনের গাড়ি ঘর থই দিলে রাতে চুরে লই উধাও হয় আর সেইটো ভয়তে বহুতে গাড়ি নলয় কিন্তু সেই যুগ গোল সেই যুগ গোল বর্তমান যুগ হল এটা জিপিএসর যুগ বর্তমান জিপিএসর জড়িয়ে ট্রেকিং করব পারিব আপনি ঘর বহি চাব পারিব গাড়ি কত গৈ আছে ড্রাইভারে কত লৈ গৈ আছে ভাড়া কোন জায়গা যাব লাগিছিল কোন জায়গা দি গৈ আছে কোন রাস্তা দি গৈ আছে সম্পূর্ণ আপনি ঘরের পরাই পরিচালনা করব পারিব আর যদি কয় যে অমুক জায়গা দিয়ে যাব লাগিছিল অমুক জায়গা দিয়ে কিয় কৈছে আপনি যেহেতু জিপিএস ঘরতে চাব পারিব আপনার মোবাইলত এটা আমার জিপিএস নহয় এটা আপনি নির্দেশনা দিব পারি এটা আনছো আমি জিপিএস বলি নকয় এটা সহজ ভাষাত কই দিছো আপনি সহজ ভাষাত আপনি বুঝাই দিছে জিপিএস ও নিছেনা এটা বস্তু যেটুক আমি আইমেক্স বলি কোয়া যায় আইমেক্স টেকনোলজি হয়
কিন্তু আইএমএক্স টেকনোলজি কওতে বহুতে বুঝি না পাবো আইএমএক্স বলে বুঝি না পাবো জিপিএস সিস্টেমে কই দিছো আইএমএক্স আর জিপিএস দুটা বস্তু একই হয় কিন্তু আইএমএক্স এ যেখানে কাম কইবো জিপিএস তো ঠিক একইখানে কামই করিবো আচ্ছা গরিকা আমার নতুন যেটো মডেল আইছে এইচডি সিরিজত বা সিটি সিরিজত যেখানে মডেল আইছে তারে প্রতিটো ভিএক্সআর মডেলত আমি হে জিপিএস ও সিস্টেমটো আমি রাখিছো তথা আমার হে জিপিএস তো কোয়া যায় আইএমএক্স বলি কোয়া যায় আচ্ছা মানে ব্লেক সাবিডি স্টার্ট না হয় বেলেগ সাবিডে আপনি কেতিয়াও স্টার্ট আপনি করিব নোৱাৰে এটা শিফট সিস্টেম আহিছে স্যার ইয়েস হয় লগতে আপনি আইএমএক্স টোত আপনার কিছুমান বস্তু কারণে সুবিধা হয় আপনি ধরক এটা ভাড়া কোন ফালে গলে কোনটো রাস্তাত গলে আপনি সমু হব আর লগতে আপনার ধরক গাড়িখন আপনি ড্রাইভার হাতত দি পঠাই দিছে ড্রাইভার গাড়িখন আপনার লৈ গৈছে ড্রাইভার গাড়িখন স্টার্ট করে বহি আছে নি কোবাত সেই বস্তুবোৰ সম্পূর্ণ আপনি মোবাইলৰ যোগেদি আপনি চাব পাৰিব বা পৰিচালিত কৰিব পাৰিব তাৰ কাৰণে এজন মালিকৰ কিছুমান বস্তু সেফ হব সেফ হব গতিকে সেই ভয় নাই আপোনালোকক কৈছো যে আপোনালোকে যদি ভাবিছে যে গাড়ী বলেরো সাধারণতে আমি নিউজত প্রতিবেদনসমূহত আমি গম পাইছিলোঁ কিন্তু যে বেছি চুরি হয় চুরে লৈ উধা হয় কিন্তু সেই যুগ নাই আৰু যদি চুরে গাড়ি লৈ উধা হয় পিছে পিছে গৰাকী আসলে চোরক বিচাৰি যাব পাৰিব আৰু অতি সোনকালে চোরা অতি সোনকালে আমি লৈ আছো আপোনালোকক ম্যাক্স মানে সবচেয়ে জায়েত দাদা হ্যাঁ সো আমি দুই টনৰ গাড়ী আনি আছো 2000 কেজি পেলুড আমি গাড়ি আনি আছো আহি আছে এখন গাড়ি অলরেডি বুকিং হৈ আছে বহুত কাস্টমার আমাৰ লগত বুকিং কৰিছেহি আৰু অহা মাহৰ পৰা হয়তো সাগে আমি ৰাইজে বিচৰা মতে আমি দুই টনৰ যিখন গাড়ী আমি ৰাইজক আগবঢ়াব লাগিছিল আমি এপ্ৰিল মাহত লঞ্চ কৰিছিলোঁ কিন্তু আমাৰ কোম্পানী কিছুমান ধৰক আপোনাৰ বস্তু নথকাৰ কাৰণে আমি সাপ্লাই তেনেকৈ দিব পৰা নাছিলোঁ কিন্তু অহা মাহৰ পৰা আমি কথা দিছো ৰাইজক যিসকলে আমাৰ ওচৰত বুকিং কৰি থৈছে তেওঁলোকে গাড়ী পাব আৰু যদি কোনোবাই ল'ব বিচাৰিছে আমাৰ লগত যোগাযোগ কৰি বুকিং কৰিবলৈ আমি তেওঁলোকক অনুৰোধ জনাইছো গতিকে ইয়াৰ মডেল হ'ল এল এক্সট্ৰা লং হয় মেক্স পিকআপ 1.7 এল ঠিক আছে ইয়াৰ প্ৰাইচ কিমান এইখনৰ প্ৰাইচ আপোনাৰ ষ্টাৰ্টিং আছে 983 অটোমেটিক জ্বলি যাব গতিকে এতিয়া আৰু দুইজন নহয় ভিতৰৰ কেবিনত তিনিজন চাৰ্টিফাইড আছে মানুহে এখন গাড়ি পোৱা নাছিলে আমাৰ বলৈ পিকআপ ফোর হুইল এতিয়া বৰ্তমান আমাৰ ওচৰত এভেলেবল আছে কেইখনমান গাড়ী যিখন গাড়ী এজন মানুহে লবলৈ দুমাহ তিনিমাহ বুকিং কৰিব লগা হয় কিন্তু এতিয়া বৰ্তমান আমাৰ ওচৰত এভেলেবল আছে ইয়াৰ প্ৰাইচ কিমান এখনৰ প্ৰাইচ আছে আপোনাৰ 986,000 এক্স শ্ব'ৰুম আচ্ছা এক্স শ্ব'ৰুম আৰু লগতে ডিস্কাউণ্ট আছে 10,000 আৰু 5,000 এছেছৰিজ ফ্ৰী আছে এছেছৰিজ ফ্ৰী আছে 5,000 ফ্ৰী আছে হয় আচ্ছা ঠিক আছে নেক্সট ইয়া একে হয় এখন গোটেইখন বলৈ পিকআপে হয় আচ্ছা আৰু তিনিজন মানুহ যাব পাৰে অৰ্থাৎ এটা কেবিনে আছে তাৰ পিছফালে আৰু এটা কেবিন থাকে আৰু পিছফালে আকৌ মালো কঢ়ি আনিব পাৰিব এয়া হৈছে কেম্পাৰ পৰহিলখনত আপোনাৰ পৰহিল কাম কৰিব আৰু পৰহিলখনত আপোনাৰ আৰু আমি এচি ব্যৱস্থা কৰা আছে কেম্পাৰৰ মূল্য কিমান কেম্পাৰৰ মূল্য আপোনাৰ 10,19,000 এক্স শ্ব'ৰুম আচ্ছা 10,19,000 এক্স শ্ব'ৰুম আৰু তাতে টিচিএছ আছে 10,111 টকা আৰু এটা কথা মই আপোনালোকক এইডোখৰতে কওঁ আমি যে যিটো কথা ক'লোঁ আপোনাৰ 48,000 ডাউন পে'মেণ্ট বা 50,000-60,000 যিটো ডাউন পে'মেণ্ট ক'লোঁ সেই ডাউন পে'মেণ্টত ল'বলৈ হ'লে দুটামান বস্তু আমাৰ প্ৰয়োজন হয় কাষ্টমাৰৰ প্ৰথম কথা হ'ল তেখেতৰ প্ৰফাইলটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰিহে আমি কিমান টকাত দিব পাৰিম সেই বস্তুটো আমি লক্ষ্য কৰিহে আমি ফাইলটো লগোৱা যায় ফাইনেন্সত তেতিয়া আমি ক'ব পাৰিম যে তেখেতে এইটো সুবিধা পাবনে নাপায় আচ্ছা ইয়া চাওক কিমান মোটা চেচিছ দিছে বহুত হেভি চেচিছ দিয়া আছে আগৰ চেচিছ আৰু বৰ্তমান চেচিছ আপুনি চাব পাৰে বহুত ডিফাৰেঞ্চ আছে বহুত হেভি চেচিছ দিয়া আছে
গতিকে আমি বলেরোর পৰা আতৰি সুপ্রত যাম, যেহেতু সুপ্র ভিএক্স আৰু সুপ্র মিনি ভিএক্স আৰু এলএক্স ম্যাক্সি ভিএক্স। আচ্ছা, সেইখিনি আমি দেখুৱাম আপোনালোকক। এয়াও একে হয় ন গাড়ী, এক্সট্রা লং নহয়, 1.5 হয়, 1.5 সরি, এখন 1.5 1.5 হয় না, হয়। এই 1.5 এর মূল্য কি মান? 8,48,000 এক্সরুম। আচ্ছা, এক্সরুম ইয়াও দুটা মডেল আছে, জেনে কি অফার আছে? জেনে আছে, আছে অফার আছে, সেম অফার আছে না, সেম নহয়, 15,000 টাকা ডিসকাউন্ট আছে আপনার। গতিকে দর্শক সকল, আর একটা কথা আপনাদের জানিব, বোলেরো যেটা আপনি নিব আইব মালবাহী গাড়ি, সেম ডে নাম্বার প্লেট লাগি যায়, মানে নাম্বার প্লেট নহয়, সেম ডে নাম্বার দি দিয়া হয়, সেম ডে আপনার কাস্টমারক আমি সুবিধার কারণে গাড়িখন চলাবর কারণে আমি ট্যাক্স রিসিপ লগতে আপনার তেখেতর গাড়ি নাম্বারটো আমি দি দিয়া যায়। আর ডিলারতে আহিব লাগিব নাম্বার প্লেট লগাবলে, ডিলার নাম্বার প্লেট লগাবলে আহিব পারে, আর যদি তেখেতক ঘর হোম ডেলিভারি লাগে নাম্বার প্লেট, আমি হোম ডেলিভারি ব্যবস্থা করা আছে। যেহেতু হোম ডেলিভারির কথা কইছে আপনি, কোনোবাই গাড়িও হোম ডেলিভারি বিচাৰে, আমি যোৱাকালি এখন আমি গাড়ি ডেলিভারি দিছো আপোনাৰ গোলাঘাট বৰপথাৰ। আচ্ছা, গোলাঘাট বৰপথাৰ যিখন গাড়ি কাস্টমার আহিব নোৱাৰে তেখেতক গৈ আমি তাতে গৈ আপোনাৰ গাড়িখন আমি ডেলিভারি কৰিছো। ঘৰতে বহি গাড়ি লাভ কৰিব পাৰিব, ঘৰতে বহি আপুনি গাড়ি পাব, হোম ডেলিভারি সিস্টেম আছে, যদি আপুনি ডকুমেন্ট সম্পূৰ্ণ ঠিক থাকে, সম্পূৰ্ণ তেওঁলোকক যোগান ধৰে, তেতিয়াহ'লে ঘৰতে বহি আপুনি গাড়ি ক্ৰয় কৰিব পাৰিব, এই সুবিধাও ৰাখিছে। আমি সুপ্ৰ গতিকে ইয়াৰ কি কি সুবিধা আছে, যিহেতু 30,000 টকা ডাউন পেমেন্টত দিয়া হৈ আছে, ইয়াত বডি কিমান দীঘল আছে? বডি আছে আপোনাৰ এইটো, এইখন পেলোড আছে, পেলোডটো কথা মই কৈ লওঁ, পেলোড আছে 909 কেজি, 909 কেজি পেলোড আপুনি এইখনত আপুনি কঢ়িয়াব পাৰিব, লগতে আপোনাৰ হেভি ছাসপেনশ্যন দিয়া আছে, আগত 8টা, বেকত 7টা ছাসপেনশ্যন আপোনাৰ দিয়া আছে। আপুনি যদি বেলেগ গাড়ী এইটো মডেলত আপুনি ল'বলৈ যায়, বেলেগ কোম্পানীৰ গাড়ী, মই নাম নলওঁ, তেওঁলোকৰ পাতি লগোৱা নাথাকে, কিন্তু আমাৰ গাড়ী সম্পূৰ্ণ 7টা 8টা পাতি লগোৱা থাকে, যিটো কাৰণে এজন কাষ্টমাৰে পাতি লগাব লগা ব্যৱস্থাটো নহয়, এটা পাতি লগাব যাওঁতে আপুনি কিমানটা পাতি লগোৱা আছে? 8টা আৰু 7টা আছে, বেকত 8টা, মানে এক্সট্রা পাতি আপনি লগাব নালাগে, এনে ধরনের গাড়ি ক্রয় করি, ঠিক আপনার মাইলেজ আছে এখন গাড়ি। আচ্ছা, এই সব গাড়ির ভিতর সর দেখাইছো, মানে পুরা হেভি বনাইছে এটা মাহিন্দ্রে, আগর গাড়ি আর নাই, এটা সব পুরা সেসিস পুরা হেভি দিছে, হেভি দি বনাইছে, ভিতর সর দেখাইছো, এই সব আপনাদের ভিতর পুরা সুবিধা আছে, মানে স্মুথ আছে, স্ট্রিং স্মুথ স্ট্রিং আছে, মোবাইল চার্জার সিস্টেম আছে, মিউজিক সিস্টেম লগোৱাৰ সুবিধা ৰাখিছে, লাইটৰ পোহৰ বঢ়োৱা কমোৱা, পোহৰ দূৰত পঠোৱা, ওচৰত আৰু এটা বস্তু আছে, আপুনি এইটো বস্তু চাব পাৰে, এইটো দেখিছেনে, ইকো এণ্ড পাৱাৰ, ইকো মোড, আপুনি ইকো মোডত আপুনি গাড়ীখন যেতিয়া চলাব আপুনি ধুনীয়া মাইলেজ পাব, যেতিয়া পাৱাৰ মোডত চলাব অলপ মাইলেজটো কম পাব, কিন্তু পাৱাৰ মোডটো এইটো কাৰণে দিয়া হৈছে যেতিয়া আপুনি ওখ ৰাস্তাত উঠিব লগা হয়, হিল এৰিয়াত যেতিয়া আপুনি গাড়ীখন চলাব লগা হয়, যেতিয়া আপুনি পাৱাৰ বটনটো চলাই ললে আপোনাৰ গাড়ীখনে কোনো কষ্ট নাপায়, ধুনীয়াকে উঠি যোৱাত সহায় হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিলোঁ আৰু মানে আপুনি চাব পাৰে আগটো নাকটো ওলাই থকা, যাৰ কাৰণে আপোনাৰ ধৰক এজন ড্ৰাইভাৰে যদি গাড়ীখন ক'ৰবাত কিবা বাই চান্স এক্সিডেণ্ট হয়, এই ফোন নোজ ডিজাইনটো কাৰণে তেখেতৰ বহুতখিনি ছেফটি হয়, কিন্তু বাকী আপুনি গাড়ী দেখিব পাৰে এনেকুৱা ছেম মডেল প্ৰায় ফ্লেট নোজ ডিজাইন থাকে, কিন্তু আমাৰ গাড়ী হৈছে ফোন নোজ ডিজাইন বুলি কোৱা হয়। এখন হাতত পইচা কম থাকিলেও মাত্ৰ 30,000 টকাৰ ডাউন পেমেণ্টত গাড়ী নিব পাৰিব, 48,000 টকাৰ ডাউন পেমেণ্ট দিলেও গাড়ী নিব পাৰিব, এইসমূহ সুবিধাৰ বিষয়ে আপোনালোকক জনাইছে। যদি চালকৰ আসনত আপুনি আছে, দুৰ্ঘটনা হৈ গৈছে, আপোনাৰ মৃত্যু হৈছে, তেতিয়াহ'লে আপোনাৰ পৰিয়ালে এককালীন 10,00,000 টকা পৰ্যন্ত ক্লেইম কৰিব পাৰিব, ইঞ্চুৰেঞ্চ ক্লেইম কৰিব পাৰিব, এককালীন 10,00,000 টকা পৰ্যন্ত সাহায্য লাভ কৰিব, লগতে আৰু অফাৰো কৈছে, এক্সচেঞ্জ অফাৰৰ বিষয়েও কোৱা হৈছে, আৰু কি কি মাহিন্দ্ৰাৰ গাড়ী ইয়াতে উপলব্ধ আছে সেয়াও আপোনালোকক কৈছে, আৰু হোম ডেলিভাৰী ছিষ্টেমো আছে, যদি আপোনাৰ নথি পত্ৰ ঠিকমতে তেওঁলোকক যোগান ধৰে তেতিয়াহ'লে ছেম ডে হোম ডেলিভাৰী দিয়াৰো ছিষ্টেম আছে। গতিকে এই পৰ্যন্ত চাই আপুনি নিশ্চয় বুজি উঠিছে যে যোৰাবাটত থকা যি মাহিন্দ্ৰাৰ শ্ব'ৰুম আছে, এই শ্ব'ৰুমত আপুনি গাড়ী ক্ৰয় কৰিব পাৰিব অতি সহজে। যদি আপুনি নতুন গাড়ী বিচাৰি আছে, চিন্তিত আপুনি, টকা কম, 30,000 টকা দি হ'লেও আপুনি গাড়ী নিব পাৰিব, 48,000 টকা ডাউন পে'মেণ্ট দি হ'লেও গাড়ী নিব পাৰিব। গতিকে নাভাবিব যে কেৱল যোৰাবাট অঞ্চলৰ কাৰণে এই সুবিধা আছে ডেলিভাৰী ছিষ্টেম বা ইয়াৰ পৰা গাড়ী ক্ৰয় কৰিব পাৰিব, নহয় অসমৰ যিকোনো প্ৰান্তৰ পৰা আপোনালোকে গাড়ী ক্ৰয় কৰিব পাৰিব, অসমৰ বাহিৰৰ পৰা আহিলেও আপোনালোকে
গাড়ি ক্রয় করব পারিব মোর এই চ্যানেল যদি আপনি ইউটিউবত চাই তাহলে সাবস্ক্রাইব করার লগতে বেল আইকন প্রেস করবলৈ না পাহৰিব আর যদি ফেসবুকত চাই তাহলে ফলো করার লগতে এটি শেয়ারৰ জৰিয়তে আনক অবগত করবলৈ না পাহৰিব।